দেখো এইটা আমার মা আজ অনেক বছর ধরেই বট গাছটা হয়েছে মানে পূজা করার জন্য রেখেছে শনিবারে শনিবারে জল দেয় প্রতিদিনও দেয় এই বট গাছটাতে দেখো কেমন ঝুড়িটা নেমেছে এটা বয়স আছে অনেক শুধু পাতাগুলো কেটে দেওয়া হওয়ার জন্যে এরকম ছোট দেখাচ্ছে দেখো এখানে বেগুনি কালারের কত সুন্দর ফুল রয়েছে আর লাল লাল কালারের তো এখানে আমরা এটাই দেখার জন্য এলাম শুনেছি এখানে ফুল খুব সুন্দর আছে বাগান তার জন্যে এখানে আমরা ঘুরে বেড়াচ্ছি আর ওই দেখো লেবু খুব সুন্দর ছোটো ছোটো লেবু কিন্তু ওগুলো খাওয়ার নয় এগুলো সাজানোর জন্য এখানে আমরা একটা পার্কে এসেছি তো দেখতে পাচ্ছ পার্কে সব ফুলগুলো খুব সুন্দর দেখাচ্ছে তো আমরা এখানে ফুলগুলো দেখতে এত সুন্দর যে মানে চোখ ফেরানো যাচ্ছে না
এখানে দেখো সাদা হলুদ রঙের আরও অন্য অন্য রঙের রয়েছে, হলুদেই বেশি। তো এই ফুলগুলো সব খুবই সুন্দর। তো এগুলো তোমার এখন শীতকাল আসেনি, তার জন্য সরি শীতকাল এসেছে, সেই শীতকালটা যখন শেষ হয়ে যাবে তখন গ্রীষ্মকালে এই ফুলগুলো সব মরে যাবে, কারণ এগুলো মরসুমের ফুল। দেখতেই পাচ্ছ তোমরা, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবে, আর আমাকে একটু তোমরা একটু এগিয়ে যাই, যাতে তোমরা যদি না সাপোর্ট করো তাহলে আমি এগোতে পারবো না, তার জন্য।